আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো স্ক্রিনের উপর আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এরকম ভিডিও আপনারা কিভাবে এডিট করবেন, বর্তমানে কিন্তু এরকম ভিডিও খুবই ট্রেন্ডিং আছে। এরকম ভিডিও এডিটিং করে যারা টিকটক লাইকি বা ইনস্টাগ্রামে আপলোড করতেছে তাদের ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে। বর্তমানে কিন্তু ইউটিউব শর্টসেও কিন্তু খুবই জনপ্রিয় এরকম ভিডিও। তো আপনি কিন্তু এরকম ভিডিও এডিটিং করে যদি ইউটিউব শর্টসে আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি মিলিয়ন পর্যন্ত ভিউ হতে পারে। তো এরকম ভিডিও এডিটিং করার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, সেটা হচ্ছে অ্যালাইট মেশিন অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকেও ডাউনলোড করতে পারেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনারা ফ্রি ভার্সন পেয়ে যাবেন, সেখান থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো প্রথমে আমরা এখান থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। তো এখানে দেখতে পারুন টিকটক ট্রেন্ডিং সং বিট মার্ক এবং সেক ইফেক্ট, এই দুইটা ইফেক্টই কিন্তু আমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আর কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে এলাইট মোশন অ্যাড করবেন, এই রিলেটেড আমার একটা ভিডিও আছে, সেই ভিডিওটি দেখেও আপনারা অ্যাড করতে পারবেন। তো আমরা প্রথমে কী করব, প্রথমে আমরা টিকটক ট্রেন্ডিং সঙ্গে এটা আমরা ওপেন করে নিলাম। তো বিটমার্টকে ওপেন করার পর আপনারা এখানে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, জাস্ট এখান থেকে আমাদের গ্রুপের উপর ক্লিক করে দিতে হবে। গ্রুপের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা এডিট গ্রুপে ক্লিক করে দিব। তো এখানে আপনারা যে লেয়ারগুলো দেখতে পাচ্ছেন, এই লেয়ারগুলোতে আমাদের ইমেজগুলো অ্যাড করতে হবে। তো ইমেজগুলো কোন সাইজে অ্যাড করবেন আমি আপনাদেরকে সেটাই দেখিয়ে দিব। তো ইমেজের সাইজ অ্যাড করার জন্য জাস্ট এখান থেকে আমরা ব্যাক করব। ব্যাক করে আসার পর এখান থেকে আমরা পিক্সেল ল্যাব বা পিক্সআর্ট যে কোনো অ্যাপস আপনারা ওপেন করতে পারেন। তো আমি এখান থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম। ওপেন করার পর এখানে দেখুন থ্রি ডট আইকন আছে, থ্রি ডট আইকনে ক্লিক করে ইউজ ইমেজ ফর্ম গ্যালারি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা যে কোনো একটা ইমেজ নিব। তো এখান থেকে আমরা একটা ইমেজ নিলাম। নেওয়ার পর এখান থেকে আমরা 1:1 যে ফ্রেমটি এখানে আছে আমরা জাস্ট এটার উপর ক্লিক করে দিব। এটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন আমাদের একটা ফ্রেম চলে আসে, জাস্ট এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করে দিলে কিন্তু আমাদের ইমেজটি 1:1 আমাদের ইমেজটি কিন্তু ক্রপ হয়ে যাবে। তো এরকম আপনারা দুই তিনটা ইমেজ এখান থেকে 1:1 এখান থেকে আপনারা সেভ করে নেবেন। তারপরে এখান থেকে থ্রি ডট ক্লিক করে এখান থেকে আপনারা আরও একটা ইমেজ দিবেন। নেওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন, 9:16 যে ফ্রেমটি আছে এটার উপর ক্লিক করে এখান থেকে টিকমার দিয়ে দিবেন। তাহলে আমাদের আরও একটা ইমেজ 9:16 ক্রপ হয়ে যাবে। এরকম করে আপনারা 7-8টা ইমেজ আপনারা এখান থেকে সেভ করে নেবেন। তো এখান থেকে আমি সেভ গ্যালারিতে ক্লিক করে দিলে কিন্তু ইমেজটা আমাদের সেভ হয়ে যাবে। তো এখান থেকে আমরা ব্যাক করলাম। ব্যাক করে আসার পর এখান থেকে আমি 9:16 ইমেজ ক্রপ করেছি, 1:1 আমি ইমেজ ক্রপ করেছি। জাস্ট আমরা এটার উপর লেয়ার উপর ক্লিক করে কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক করে স্টার বাটনে ক্লিক করে দিয়ে আমরা এখান থেকে যে ইমেজটি আমরা এখান থেকে ক্রপ করেছিলাম সেই ইমেজটি আমরা এখানে অ্যাড করে দেবো। তো এখান থেকে আমরা একটা ইমেজ অ্যাড করে দেবো। তো এখান থেকে আমরা 1:1 যে ইমেজটি ক্রপ করেছিলাম সেই ইমেজটি আমরা এটার উপর ক্লিক করে আমরা জাস্ট এখানে অ্যাড করে দেব। তো দেখুন এখানে কিন্তু আমাদের ইমেজটি অ্যাড হয়ে গেছে। তো আমরা এখান থেকে কিন্তু আমাদের ইমেজটি কিন্তু অ্যাড হয়ে গেলো। তারপর এখান থেকে আমরা কী করবো, নিচের লেয়ারে ক্লিক করে এখান থেকে আমরা এডিট কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক করে স্টার বাটনে ক্লিক করে আমরা এখানে আরও একটা ইমেজ অ্যাড করে দেবো। তো এখান এটাও কিন্তু 1:1 আমাদের ইমেজটি ক্রপ করে নিতে হবে। তো এখান থেকে আমরা ক্লিক করে দিলাম, দেখুন এখানে কিন্তু আমাদের ইমেজটি অ্যাড হয়ে গেলো। তারপর এখান থেকে আমরা কী করবো, একটু স্ক্রল ডাউন করার পরে আমরা এখানে আরও একটা লেয়ার দেখতে পাবো, এটার উপর ক্লিক করবো, কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক করে এখানেও আমরা আরও একটা ইমেজ অ্যাড করে দেবো। তো এখানে আমরা ইমেজটি নিলাম। নেওয়ার পর এখান থেকে আমরা প্লাস অপশনে ক্লিক করে দিলে কিন্তু আমাদের ইমেজটি অ্যাড হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু আমাদের গ্রুপে ইমেজগুলো অ্যাড করা হয়ে গেলো। তারপর এখান থেকে আমরা ব্যাক করবো। ব্যাক করে আসার পর এখান থেকে দেখুন এই বিট পর্যন্ত আসার পর এখানে আমাদের কোন ইমেজগুলো কোন ইফেক্টগুলো অ্যাড করতে পারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো যেটা কিন্তু আমরা ব্যাক করবো। ব্যাক করে আসার পর এখান থেকে আমরা সেক ইফেক্টে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দুইটা লেয়ার দেখতে পাবেন। এখানে দেখুন গ্রুপ টু এখন একটা ইমেজ লেয়ার। তো আমরা এখান থেকে এখানে আমরা এখানে টিক মার্ক দিয়ে চাপ দিয়ে ধরে রাখলে এখান থেকে আমরা লেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে আমরা কপি লেয়ার্স করে নিব। তো এটা আমরা এখান থেকে কপি করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমরা সং বিট মার্ক ওপেন করব। ওপেন করার পর আমরা যে গ্রুপের লাস্টের যে বিটটা আছে সে পর্যন্ত আসার পর আমরা লেয়ারের উপর ক্লিক করে এখান থেকে আমরা পেস্ট লেয়ার করে দেব। তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের লেয়ারগুলো কিন্তু এখানে পেস্ট হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা যে ইমেজটি আছে ইমেজ লেয়ার আছে এটার উপর ক্লিক করে কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক করে স্টার বাটনে ক্লিক করে আমরা এখান থেকে 9:16 যে ইমেজগুলো ক্রপ করব সেই ইমেজগুলো আমরা এখানে অ্যাড করে দেবো। এখান থেকে আমি 9:16 যে কোনো একটা ইমেজ আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। তো এখান থেকে আমি এই ইমেজটি দিলাম। তো এখান থেকে আমি এই ইমেজটি এখানে আমি অ্যাড করে দিচ্ছি। তো প্লাস অপশনে ক্লিক করে দিলে কিন্তু আমাদের ইমেজটি অ্যাড হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু আমাদের ইমেজটি অ্যাড হয়ে গেছে। তারপর এখানে আমাদের কী করতে হবে, এখান থেকে আমরা গ্রুপে ক্লিক করে দেবো। গ্রুপে ক্লিক করে দেওয়ার পর এডিট গ্রুপে ক্লিক করে দেবো। তারপরে দেখুন এখানে নিচে আরও একটা ইমেজ নামে লেয়ার আছে, জাস্ট এটার উপর ক্লিক করবো। আমরা কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক করে স্টার বাটনে ক্লিক করে এখানে আমরা 9:16 আমরা যে কোনো একটা ইমেজ
এখানেও অ্যাড করে দেবো। তো দেখুন এখানে আমাদের একটা ইমেজ অ্যাড হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমাদের একটা ইমেজ দেখা যাইতেছে। তারপর এখান থেকে আমরা গ্রুপ ওয়ানে ক্লিক করবো, তারপর এডিট গ্রুপে ক্লিক করে এখানে ইমেজ নামের যে লেয়ারটি আছে এটার উপর ক্লিক করে কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক করে স্টার বাটনে ক্লিক করে আমরা এখানে আরও একটা ইমেজ আমরা এখানে অ্যাড করে দেবো। তো এখান থেকে আমরা এই ইমেজটি নিলাম, নেওয়ার পর এখান থেকে আমরা প্লাস অপশনে ক্লিক করে দিলে কিন্তু দেখুন এখানে আমাদের ইমেজটি অ্যাড হয়ে গেছে। তারপর এখান থেকে ব্যাক করে টু গ্রুপে ক্লিক করবো, টু গ্রুপে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা কী করবো, এডিট গ্রুপে ক্লিক করে দেওয়া আমরা যে ইমেজের যে লেয়ারটি আছে এটার উপর ক্লিক করে কালার অ্যান্ড ফিল্ড করে স্টার বাটনে ক্লিক করে এখানে আমরা আরও একটা ইমেজ অ্যাড করে দেব। তো এখান থেকে আমরা যে কোনো একটা ইমেজ 9:16 রেশিও তো অবশ্যই থাকতে হবে। তো এখান থেকে আমরা এই ইমেজটি নিলাম, নেওয়ার পরে আমরা এখান থেকে প্লাস অপশনে ক্লিক করে দিলাম। তো দেখুন এখানে কিন্তু আমাদের ইমেজগুলো অ্যাড হয়ে গেছে। তো আমি যদি এখন দেখি, দেখুন এখানে আমাদের ইমেজগুলো অ্যাড হয়ে গেছে। তো এখন এই যে মাঝখানের যে রেহিটা আছে এটার আমরা যদি কালার চেঞ্জ করতে চাই তাহলে কী করবো, এখান থেকে আমরা টু লেয়ারে লেয়ার ক্লিক করবো, তারপর এখান থেকে আমরা কালার ইফেক্টে ক্লিক করে দেবো, তারপর এখান থেকে আমরা গুলোতে ক্লিক করে দিলে এখান থেকে দেখুন এখানে কালার নামের অপশন আছে। জাস্ট এটার উপর ক্লিক করে আমরা যদি কালার চেঞ্জ করতে চাই তাহলে দেখুন এখানে কিন্তু আমরা কালারও চেঞ্জ করে দিতে পারি। তো এরকম করে আমরা ব্যাক করবো, ব্যাক করে আসার পর এখান থেকে আমরা যে লেয়ারটি অ্যাড করেছিলাম দেখুন এখানে কিন্তু আমাদের ইফেক্ট অ্যাড হয়ে গেছে। তো এখানে যে কটা বিট আছে সবগুলো বিটে আপনারা সেমভাবে লেয়ারগুলো অ্যাড করে দিয়ে আপনারা ইমেজগুলো অ্যাড করে দিবেন। তো এখানে দেখুন দুইটা লেয়ার আছে, জাস্ট এখান থেকে আমরা পেস্ট করে দিলাম। তো এখান থেকে পেস্ট করে দেওয়ার পর আমরা যদি এখানে আসি দেখুন এখানে ছোটো একটা দুইটা বিট দেখা যাইতেছে। তো এই ছোটো একটা বিটে আমরা এখানে এই মাঝখানে কোন ইমেজটি বসাবো, জাস্ট এখানে আমরা একটা ইমেজ অ্যাড করে নিই, প্লাস অপশনে ক্লিক করে মিড অপশনে ক্লিক করে আমরা যে কোনো সাইজের একটা ইমেজ আমরা এখানে অ্যাড করে দিতে পারি। তো এখান থেকে আমি এই ইমেজটি অ্যাড করে দিব। তো এখান থেকে আমি এই ইমেজটি নিলাম, নেওয়ার পর এখান থেকে আমরা প্লাস অপশনে ক্লিক করে এখান থেকে আমরা কী করবো, এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে দিলে কিন্তু ইমেজটি ফুল স্ক্রিন হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা ইমেজের বাকি অংশ ডিলিট করে দেবো। তারপর এখান থেকে আমরা ব্যাক করে আসার পর এখান থেকে আমরা সেকেকে ইফেক্টে আসবো, আসার পর এখান থেকে আমরা লাস্টের দিকে যে ইফেক্টটি আছে এই ইফেক্টের উপর ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রিডটে ক্লিক করে এখান থেকে আমরা কপি ইফেক্ট করে নেবো, তারপর এখান থেকে ব্যাক করে দিব। ব্যাক করে আসার পর এখান থেকে আমরা কী করবো, এখান থেকে একদম লাস্টের দিকে আসবো, আসার পরে সং বিটমার ওপেন করবো, লাস্টের দিকে এসে ইফেক্টে ক্লিক করে থ্রিডটে ক্লিক করে আমরা এটাকে পেস্ট করে দিলে কিন্তু আমাদের এখানে ইফেক্টটি পেস্ট হয়ে যাবে। তো বন্ধুরা এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, এতে করে আমাদের পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও, ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর ভিডিও এক্সপোর্ট করার জন্য জাস্ট এই কর্নারে ক্লিক করবেন, এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিলে কিন্তু আমাদের ভিডিও এক্সপোর্ট হয়ে যাবে।